সিরাত পাকের আলোচনায় আমরা আজকে গত সপ্তাহে ছিলাম বদরের যুদ্ধের দিকে। উভয় গ্রুপ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এগিয়ে আসছেন। অপরদিক থেকে আবু সুফিয়ানের বাহিনী খবর পেয়ে তারাও খবর নিচ্ছে যে মদিনার থেকে ওনারা কোন দিকে আসছেন। আবু সুফিয়ান মেইন রোড দিয়েই যাচ্ছিলেন মদিনা হয়ে মক্কার দিকে, কিন্তু সে তার লোক পাঠালো দমদম এবং তার সঙ্গে কিছু লোকের, দমদমকে দেখে যে তুমি খবর নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাহিনী কোন দিকে আছে। যখন এই দমদম বদরের কাছে কাছাকাছি গেল, যেখানে বদরের পানি কুয়া আছে, সেখানে মাজদি ইবনে আমরার জুহানিকে দেখতে পেল। তখন সে তাকে জিজ্ঞেস করলো, হাল আহসাসতা আহাদা মিন উয়ুনি মুহাম্মদ, তুমি কি মুহাম্মাদের কোনো গোয়েন্দা, তার কোনো লোকজনের কোনো লক্ষণ কিছু খুঁজে পেয়েছ? দমদম ছিল তার পক্ষ থেকে পাঠানো, সেও পাঠাচ্ছে ওনাদের খবর নিতে, উনিও পাঠিয়েছেন ওনার লোককে তাদের খবর নিতে। তখন সে বলল, আল্লাহি মা রাআইতু আহাদান উনকিরুহু, তার যে গোয়েন্দা যে চর পাঠিয়েছিল দমদম, সে বলল এমন কোন লোককে দেখলাম না যাকে দেখে সন্দেহ হয় যে তোমার দুশ্মনের পক্ষের কেউ হতে পারে। ইল্লা আন্নি কাদ রাআইতু রাকিবাইনি কাদ আনাখা ইলা হাদা থেল হত্তাল, তবে আমি দেখতে পেয়েছি দুইজন ঘোড় সওয়ার অথবা উঠে করে সওয়ার হয়ে তারা এখানে এসেছিল, এই ছোট্ট টিলার পাশে তারা কিছুক্ষণ থেমেছিল কুয়ার পাশে, এবং থেমে তারা সেখান থেকে তাদের মস্ক চামড়ার যে পাত্র ভর্তি করে পানি নিয়েছিল, অথবা তারা চলে গেলো তাদের গন্তব্যের দিকে, অন্যদিকে চলে গেল। এই দেখলাম দুইজন মানুষ, পথিক মনে হলো, আর কোনো দুশ্মনের কোনো চিহ্ন দেখতে পেলাম না তোমাদের। তো এই দুইজন ছিল আসলে, যেই দুইজনের কথা সে রিপোর্ট দিয়েছে, এই দুজন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঠানো গোয়েন্দা। একজন নাম ছিল বাসবাসা ইবনে আমর আল জোহানি, আরেকজন হচ্ছে আদি ইবনে আবির জোগবা রাদিয়াল্লাহু আনহুমা। তিনি এই দুজনকে পাঠিয়েছিলেন যে ওই দিকে যাও, আবু সুফিয়ানের বাহিনী ওই দিক থেকে আসার কথা, বদরের পাশে দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে। তখন ওনারা বদরের মাঝখানে থেমে পানি টানি নিয়েছিলেন। তো আবু সুফিয়ান তখন বলল, ঠিক আছে, কোন জায়গায় আমাকে ঠিক করে বলো, কোন জায়গায় তারা থেমেছিল, বিশ্রাম নিয়েছিল, পানি নিয়েছিল, ওই জায়গা তাকে আইডেন্টিফাই করলো। তখন আবু সুফিয়ান সেই জায়গায় চলে আসলো ইনভেস্টিগেট করার জন্য, এই লোক দুটো কে। তখন তারা যে থেমেছিল, রেস্ট নিয়েছিল, তাদের উট ওখানে তারা কতক্ষণ রেখেছিল, উটের যে পায়খানা গোবর এটাকে পাওয়া গেছে সেটাকে সে চেক করলো, গোবরের ওগুলাকে খুলে চেক করে দেখলো, এবং তার ভিতরে দেখতে পেলো যে খেজুরের যে দানা আছে, এই খেজুরের দানাগুলো মদিনার খেজুরের দানা। তারা কত এক্সপার্ট! সে এটা খুলে দেখে বলল, আল্লাহে হাদি আলাইফ ইয়াসরিব, এগুলো তো ইয়াসরেব, মানে মদিনার তখনকার নাম ইয়াসরেব ছিল তাদের কাছে, এই ইয়াসরেবের ওয়ালাদের লোকদের উটের খবর আমি পাচ্ছি, এই খেজুরের বিচিত মদিনার খেজুর, ইয়াসরেবের খেজুর। ওয়াহাদি অয়ুনু মুহাম্মাদ, কোনো সন্দেহ নাই, যা যে দুইজনের কথা দমদম আমাকে বলল, এই দুটো নিশ্চয়ই মুহাম্মাদের গোয়েন্দা হবে, তার স্পাই হবে। সে জলদি করে তার বাহিনীর কাছে চলে গেল, আবু সুফিয়ান দেরি করলো না, তড়িৎ গতিতে যেখানে তার বাণিজ্য কাফেলা রেখে আসছিল সেখানে চলে গেল, আর বলল যে এই সোজা রাস্তায় যাওয়া যাবে না, আমরা সমুদ্রের দিকে কেটে পড়ো, কারণ মুহাম্মাদের বাহিনী আমাদেরকে ধরে ফেলতে পারে এনি টাইম। বাম দিকে চলে গিয়ে সমুদ্রের পাশে দিকে সে একটু সেফ লাইনে মক্কার দিকে অগ্রসর হয়ে গেল। এরপরে আবু সুফিয়ান হিসাব করে দেখলো সে এতটুকুন সেফ লাইনে এসেছে, এখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী আসলেও তাকে ধরতে পারবে না,
বেশ নিরাপদ দূরত্বে চলে এসেছে। তখন সে কোরাইদের কাছে আবার খবর পাঠালো, আরেকজনকে পাঠিয়ে দিয়ে দ্রুতগতিতে ঘোড়া দিয়ে কায়েস ইবনে এমরুল কায়েসকে পাঠালো একটা ছোট চিরকুট চিঠি লিখে, ইন্নাকুম ইন্নামা খারাজতুম লিতামনাউ আইরাকুম ও রিজালাকুম আমওয়ালাকুম, তোমরা তো বের হয়েছিলে তোমাদের এই যে বাণিজ্য কাফেলা, তোমাদের যা লোকজন এবং তোমাদের বাণিজ্যের বহর সম্পদ জিনিসপত্র যা কিছু আছে, ফাকাদ নাজ্জাহ আল্লাহ ফারজাউ, আল্লাহ তাআলা এগুলোকে হেফাজত করে ফেলেছে, আমরা সেফে চলে এসেছি, তোমরা মক্কা দিকে ফেরত চলে যাও, আর যুদ্ধ করার জন্য তোমাদের আসতে হবে না, আমাদের মুহাম্মদের বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে হবে না, খামাখা যুদ্ধ করা দরকার নেই, মক্কা দিকে চলে যাও। তো সেই তার দূত কায়েস ইবনে ইমরুল কায়েস চলে গেল, মক্কার বাহিনীকে পৌঁছে দিল, তারা যতটুকু এসেছিল সেখানে গিয়ে তাদেরকে ধরল, তাদেরকে পেল জোহফা এলাকায়, যেটা আরেকটি মিকাত, ওইখানে গিয়ে তাদেরকে মিট করলো। মিট করে তাদেরকে যখন চিঠি দিল, তারা পড়লো, পড়ে তারা পরামর্শ করলো কি করি আমরা, তাহলে খামাখা আর যুদ্ধ টুদ্ধ না করি আমরা চলে যাই সেফলি তাহলে মক্কায়। কিন্তু সেখানে তাদের পরামর্শে মেজরিটি যাইতে চাইলেও আবু জাহাল সেই ব্যক্তি বলল যে না, ফেরত যাব না, আল্লাহি লা নারজু হাত্তা নারিদা বাদরান, না মোহাম্মদের বাহিনী যেদিকে আসছে ওইদিকে বদরের মোকাবেলায় আমরা ওখানে যাব, ফা নুকিমু বিহা সালাসান, সেখানে গিয়ে আমরা তিন দিন থাকব, মোহাম্মদের বাহিনীকে চ্যালেঞ্জ করব, ফা নানহারাল জাজুরা ওয়া নুতইমু ত্বাম, আমরা সেখানে উট জবাই করে উৎসব করব, খাওয়া দাওয়া করব, এরপরে মদ পান করব, ওয়ানা তাজিফ আলিনাল কিয়ান, সঙ্গে যে আমাদের গায়িকাগুলো নিয়ে আসে সিঙ্গারগুলো তারা আমাদেরকে গান শোনাবে, আনন্দ ফুর্তি করব, হাত্তা তাসমা বিনাল আরবু ওয়াবাই মাসিরেনা ওয়া জামআনা, আরবরা বুঝতে পারবে গোটা আরবে আমাদের শৌর্য বীর্যের কথা, আমরা যে মানে মোহাম্মদকে চ্যালেঞ্জ করতে করতে এসেছি, তাদেরকে তার গোষ্ঠী সহ আশেপাশে সবাইকে আমরা দেব যে ফালা ইয়াজালুনা ইয়াহাবুনা না আবাদান বাদাহা, এরপর থেকে কোনোদিন যেন মোহাম্মদ আমাদের বাহিনীকে আক্রমণ করার সাহস না দেখাতে পারে, কাজে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না, আমরা ওখানে গিয়ে তাদেরকে এই ধরনের একটা ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করে তিন দিন ফুর্তি করে তারপরে ফেরত আনব। তো আবু জাহেলের ওখানে প্রায় 1300 মতো লোক ছিল, কিন্তু ওখানে ছিল একজন আখনাস ইবনে সুরাইক, সে বনি জোহরার সঙ্গে তার অ্যালায়েন্স ছিল, তাদের সঙ্গ দেওয়ার জন্য কোরাইশের আরেকটি গোত্র তারা ওদের সঙ্গে এসেছিল। তো বনি জোহরা কোরাইশদের একটা অংশ, এর সঙ্গে আসছিল আখনাস ইবনে সুরাইক তার কবিলাকে নিয়ে, সে এখন বনি জোহরাকে বলল ইয়া বনি জোহরা কাদ নাজ্জাল্লাহু লাকুম আমওয়ালাকুম, যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে মা তোমাদের মাল বাণিজ্য কাফেলাকে সেভ করে দিয়েছেন, আবু সুফিয়ান এখন আর কোনো রিস্কে নেই, কোনো আক্রমণের সম্ভাবনা নেই, ওয়াইনামা নাফারতুলি তামনাউহু মালাহু, তোমরা তো এসেছিল তার সেফটির জন্য, যাতে সে আক্রমণের শিকার হলে তোমরা হেল্প করতে পারো, এখন যেহেতু সে সেফটি চলে গেছে দরকার কি যুদ্ধ করা, চলো ওয়ারজাউ ফা ইন্নাহু লা হাজাতা লাকুম বি আন তাখরুজু ফি গাইরি দাইআতিন, খামাখা প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে যুদ্ধ করে লাভ কি, কোনাদের ক্ষতি তো তোমাদের হচ্ছে না, খামাখা যুদ্ধের মধ্যে গেলে তো ক্ষতির সম্ভাবনা আছে, ওদেরকে মারতে গেলে তো আমরা মরা লাগবে, এই বিপদে যাওয়া দরকার কি খামাখা, লা মা ইয়াকুলু হাদা, এই আবু জাহল যা কয় তার কথা তোমরা শুনো না, খামাখা যুদ্ধে যাওয়া দরকার নেই। তো কিন্তু তার কথা শুনে অনেকেই বনি জোহরা সহ তারা প্রায় 300 মতো ফেরত চলে আসলো, বাকিরা আবু জাহালের নেতৃত্বে থেকে গেল হাজারখানিকের মতো। বনু হাশেমকে নিয়ে আসছিল আবু জাহালেরা জোর করে, বনু হাশেম কার গোষ্ঠী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোষ্ঠী, তাদের মেজরিটি যদিও তখনও মুসলিম হয় নাই কিন্তু অনেকেরই সিম্প্যাথি আছে, আর কেউ কেউ ইসলাম কবুল করলেও গোপনে আসে, তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে আসছে, তারা রাজি হয় নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে আসতে, কিন্তু কোরাইশের অন্য লোকেরা তাদেরকে বাধ্য করেছে আসতে, সেটা আমরা শুনেছি গত সপ্তাহে। কিন্তু আবু জাহাল তাদেরকে থামাই দিল, বনি জোহরাকে থামাইতে পারলো না, ওখানে তার এত অথরিটি নাই, কিন্তু আবু জাহাল বনু হাশেমকে বাধ্য করলো থাকার জন্য, আল্লাহ লা তুফারিকু হাদিহিল ইসাবা হাত্তা নারজা,
খবরদার তোমরা একজনও যেতে পারবে না এখান থেকে, আমাদের সঙ্গে থাকতে হবে, আমরা একসঙ্গে যাব, কোনো চ্যালেঞ্জ আসলে আমরা মোকাবিলা করবো, না হলে ফুর্তি করবো একসঙ্গে, একসঙ্গে ফেরত যাব, তোমরা আলাদা যেতে পারবে না। তো এই কথা বলে তারা তাদের কাছে, তাদের তো গোয়েন্দা ছিল, তাদের কাছে খবর আসছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিকে এগিয়ে আসছেন, তারা সেদিকেই রওনা করে দিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো গোয়েন্দা এদিকেও তিনি পাঠিয়েছেন, তার কাছে খবর আসলো যে কোরাইশরা তাদের মক্কার বাহিনী চলে আসতেছে এই দিকে যেদিকে ওনারা যাচ্ছেন। এখন তিনি বুঝতে পারলেন যে মোকাবিলা হয়ে যাবে। আর মদিনার সাহাবিরা যখন এসেছিলেন তখন ওনারা এসেছিলেন আবু সুফিয়ানের বাহিনীকে আক্রমণ করতে, মক্কার লোকদের সঙ্গে যুদ্ধ হবে এই প্ল্যান করে তো ওনারা আসেন নাই, মক্কার যে বাহিনীটা আসতেছে এটা তো ওনারা জানেন না। কিন্তু যখন জানলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খবর নিলেন, নিয়ে দেখলেন যে সত্যি তারা ফেরত যাবে না, তারা যুদ্ধ করবে। এখন ওনার সঙ্গে সাহাবিরা তো সবাই যুদ্ধ করার জন্য বিরাট বাহিনীর মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে তো আসেন নাই। এখন তিনি সবাইকে নিয়ে মজলিস বসালেন, পরামর্শ করবেন, সুরা করবেন। তারপরে তিনি খবর দিলেন যে শোনো, আমরা তো আসছিলাম এই উদ্দেশ্যে, এখন মক্কার বাহিনী আবু জাহালের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে আসছে, এখন তারা তো আমাদেরকে ফেস টু ফেস হয়ে যাবে, এখন তোমাদের চিন্তা কি আমরা পরামর্শ করি। ওই ওই কাহিনীটাকে নিয়ে, ওই সময়ের ওই ঘটনাকে নিয়ে পরে আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা নাযিল করেন, সূরা আনফার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। যেভাবে আল্লাহ আপনাকে বের করে এনেছিলেন আপনার ঘর বাড়ি থেকে, মদিনা থেকে, হক সহকারে হকের কাজের জন্যে, কিন্তু মোমেনদের কেউ কেউ এটাকে পছন্দ করেনি। যুদ্ধে যাওয়ার ব্যাপারে অনেক মোমেনরা বললেন যুদ্ধ করার দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ, যেটার জন্য আসছিলাম সেটা যখন পেলাম আমরা চলে যাই, কেউ কেউ এরকম মতামত ছিল। তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন যে কোনো কোনো মোমেন একটু অপছন্দ করেছে যুদ্ধের দিকে আসার বিষয়টা, যুদ্ধের ব্যাপারে আপনাকে পরামর্শ দেয়নি। ইজাদিলুনাকা ফিল হাক্কি বাদামা তাবায়্যানা কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানযুরুন। তাদের মধ্যে কিছু মুনাফিকদের ছিল, এরাই বিশেষ করে একটু তর্ক বিতর্ক করলো না আসার পক্ষে। আল্লাহ বলছেন যে আপনার সঙ্গে তারা তর্ক করলো হকের বিষয়ে, আর তারা ভয় পেয়ে গেল, কাপুরুষতা দেখালো, মনে হলো যেন তাদেরকে মৌতের দিকে আপনি ঠেলে দিচ্ছেন, আর তার মৌতকে দেখতে পাচ্ছে, এরকম ভীরু হয়ে গেল কিছু লোকজন। ওয়াইদি আইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইন আন্নাহা লাকুম। আর আপনার তো মনে আছে আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিয়েছিলেন যে দুইটা চান্স আছে, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা আর মক্কা থেকে আগত বাহিনী, এই দুইটার একটার সঙ্গে আপনার মোকাবিলা হবে। আল্লাহ তাআলাও গ্রাজুয়ালি নিয়ে আসছেন এদিকে, প্রথমেই বলেন নাই যে ওইটা মিস করবা এটার সঙ্গে মিট করবা, এরকম কিছু আল্লাহ বলেননি। যে আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিয়েছেন ওইটা মিস হয়ে গেলে আরেকটা পাবা পরে, দুইটার অপশনই আছে, দুইটার একটা হবে, কোনটা হবে আল্লাহ ফাইনালি বলেন নাই। কিন্তু বললেন মুমিনরা কোনটা চেয়েছিল, তোমাদের অনেকে চেয়েছিল যেটার মধ্যে কোনো রিস্ক নাই, আস্তে করে খালি বাণিজ্য কাফেলাকে আক্রমণ করে ওগুলো সব কেড়ে নেওয়া, এই সহজটাই অনেকে চেয়েছিল, যেটার মধ্যে চ্যালেঞ্জ আছে, রক্তপাত আছে, সেটা অনেকে পছন্দ করে নাই। ওয়ায়ুরিদুল্লাহু আন ইউহাক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াক্ত'আ দাবিরাল কাফিরিন। তো আল্লাহ তাআলা তো আসলে চেয়েছেন যে আল্লাহ হককে হক হিসাবে দুনিয়ার মধ্যে এস্টাবলিশ করবেন, প্রতিষ্ঠিত করবেন, মোকাবিলা হয়ে হককে আল্লাহ বিজয় দান করবেন, আর কাফেরদের এই বাতিল শক্তির গোড়া আল্লাহ কেটে দিবেন। এটা তো আল্লাহর পরিকল্পনা, তোমাদেরকে এই যুদ্ধে ঢুকিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ অনেককেই শেষ করে দিবেন, আবু জাহাল থেকে শুরু করে ওতবা, সাইবা, বড় বড় উমাইয়া, অনেকগুলো 70টাকে আল্লাহ ফিনিশ করেছেন না, এগুলো তো আল্লাহর প্ল্যান হয়ে আছে। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে, তোমাদের লক্ষ্য ছিল বাণিজ্য কাফেলা, কিন্তু আল্লাহর উদ্দেশ্য কোনটা, বদরে তোমাদের সঙ্গে মোকাবিলা করে আল্লাহ তাআলা ইসলামকে গালিব করে দিবেন, বিজয়ী করে দিবেন, আর কুফরের গোড়া আল্লাহ কেটে দিবেন।
সেদিকে আল্লাহ তোমাদেরকে আস্তে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় এই আয়াত তো পরে নাজিল হয়েছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করছেন সাহাবিদের সাথে, তো তিনি বললেন যে তোমরা পরামর্শ দাও আমি কি করব, এখন এই বাণিজ্য কাফেলা চলে গেল, ওদিক থেকে তারা আসছে, আমরা কি মদিনা চলে যাব? চলে গেলে তো একটা কথা বলবে যে দেখো মুহাম্মাদের বাহিনী ভয় পেয়ে গেছে, তো তাদের তো মনোবল আরও বেড়ে যেতে পারে। তিনি তাই আবার জোর করে সাহাবিরা না দিতে চাইলে উনি জোর করে আবার কেমন নিয়ে যাবেন, এই জন্য পরামর্শ করছেন। তো এই সময় তখন পরামর্শ চাইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর করে পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে এগিয়ে যান, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম কথাই বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কুরাইশুন ইজ্জুহা আল্লাহি মা যাল্লাত মুনযু আজ্জাত ওয়ালা আমানাত মুনযু কাফারাত আল্লাহি লা তুকাতিলান্নাকা ফাতাআহাব লিযালিকা উহবাতাহু ওয়া আইদ্দা লাহু উদ্দাতাহু। ইয়া রাসূলুল্লাহর কসম, এই যে মক্কার কোরাইশদের বাহিনী তারা খুব সম্ভ্রান্ত, খুব উঁচু বংশের, তাদের শান আরবদের মধ্যে অনেক বেশি, তারা কখনোই অন্য জাতির কাছে জলিল হয়নি, যেখানে গিয়েছে সেখানে সম্মান পেয়েছে, এই কারণে তাদের সীমা লঙ্ঘন হয়ে গেছে এবং তারা এভাবে কুফরি করলো, ইমান আনার কোনো চিন্তা তাদের মাথায় নাই, লিডারগুলোর মাথায়। তো আপনি ইয়া রাসূল আল্লাহর কসম আপনাকে লড়াই করতেই হবে, এই সিদ্ধান্তই আপনি নেন এবং এর জন্য প্রস্তুতি নেন এবং যা কিছু করা লাগে আমাদেরকে নির্দেশ দেন। তিনিও যুদ্ধের পক্ষে অনেক কথাবার্তা বললেন, দুইজনের কথা শুনে তারপরে তিনি বললেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, লোকেরা আমাকে আরও পরামর্শ দাও, আরও বলো, কে বলো বলো। তখন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তো ওনার ব্যাপারে উনি কী বলেছিলেন সেই কাহিনীটি বর্ণনা করেছেন পরে সাহাবি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন শাহিদতু মিনাল মিকদাদি আমরের মিকদাদ ইবনে আমরিন মাশহাদান লান আকুনা সাহেবাহু আহাব্বা ইলাইয়া মিম্মা উদিলা বিহি, বলে যে মিকদাদ সেদিন পরামর্শ সবাই যে কথা বলেছিলেন, যে সুন্দর বক্তব্য দিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছিল এইরকম বক্তব্য যদি আমি দিতে পারতাম তাহলে সেদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মন জয় করতে পারতাম, আল্লাহ সন্তুষ্টি পেয়ে যেতাম। উনি একটা সুন্দর চান্স নিয়ে ফেললেন, কিভাবে তিনি হিংসা করেন নাই, মানে বলেন যে আমার কিসমত জোটে তো ভালোই হতো, খারাপ না। তোমার তাদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইম দিলিমা আরাকাল্লাহ ফানাহনু মাআকা, হে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যেদিকে আপনাকে যেতে বলেন, নির্দেশ দেন, যেদিকে ইশারা করেন সেদিকে আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। আল্লাহি মা লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল মূসা, আমরা ওই রকম বলবো না বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামকে কি বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তারা বলেছিল হে মূসা নবী তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা বসে বসে দেখি কাদের বিজয় হয়, তাদের সঙ্গে আসি, তোমরা যুদ্ধ করে যখন বিজয় করে ফেলবো আমরা আসবো তারপরে, আমরা এরকম বলবো না, মূসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না আমরা। ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা বলবো যে আপনি আপনার আল্লাহ সহ লড়াই করেন, আমরাও আপনাদের সঙ্গে আছি। ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লাও সিরতা বিনা ইলা বারকিল বারকিল গিমাদ, আপনি যদি আমাদেরকে বারকিল গিমাদ পর্যন্ত নিয়ে যান, বারকুল গেমাত কোন জায়গায় কোন কোন রেওয়ায়েত এসছে এটা ইয়ামানে, যে ওদেরকে ধাওয়া করতে করতে ইয়ামান পর্যন্ত যেতে হয়, আর কোন কোন রেওয়ায়েত আছে বারকুল গেমাত ছোট্ট একটা এলাকা মক্কার কাছাকাছি, যে তাদেরকে পিছনে ধাওয়া করতে করতে সে ততদূর যেতে হলেও আমরা যেতে রাজি আছি। লা জালাদনা মা কামিন দুনিহি হাত্তা তাবলুগাহু, যেখানে আপনি নিয়ে যাবেন ওই জায়গা পর্যন্ত আমরা আপনার পেছনে আছি, আমরা কখনো পিছপা হব না। তিনি খুবই বলিষ্ঠ কণ্ঠে সাহসিকতার বক্তব্য দিলেন, তারপর তিনি আরো বলেছেন ওয়ালাকিনা নুকাতুলি আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া বাইনা ইয়াদাইক ওয়া খালফাক, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ আপনার ডান পাশে থাকবো, কেউ বাম পাশে থাকবো, কেউ সামনে থাকবো, কেউ পেছনে থাকবো, সব দিক থেকে আপনাকে ছেড়ে আমরা কেউ ময়দান থেকে পালাবো না। আর রেওয়ায়েতে আসছে তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, আপনি যদি আমাদেরকে নিতে নিতে
একেবারে ওই যে লোহিত সাগর, সাগরের মাঝখানে নিয়ে যান, যে আমরা সেখানে পর্যন্ত যাব, আমরা কখনো পেছনের দিকে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডিসিশন নিতে কোনো হেজিটেশন করবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম যে মেকদাদের বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা একেবারে উজ্জ্বল হয়ে গেল খুশিতে, হিম্মত পেলেন তিনি যে তাঁর সাহাবীরা তাঁর সঙ্গে আছেন। তারপরেও তিনি বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান্নাস, লোকেরা তোমরা আরও কথা বলো, পরামর্শ দাও, আমাকে কী করবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে হেল্প করো। তিনি আসলে এই এতক্ষণ পর্যন্ত মেকদাদ পর্যন্ত কথা বলেছেন সবাই মুহাজের, যারা মদিনার আসল বাসিন্দা আনসারি তারা এখনও কথা বলেননি। তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন, বাকিরা কথা বলো বলো। তখন আনসাররা বুঝতে পেরেছেন আসলে তিনি আমাদের বক্তব্য শুনতে চান, আমরা ওনার সঙ্গ দেব কি না স্বেচ্ছায়, নাকি আমরা হেজিটেশন করছি। তখন তাদের অন্যতম লিডার, প্রধান লিডার সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, আল্লাহ লাকান্নাকা তুরিদুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে আপনি আমাদের কথা শুনতে চান, তাই না? ঠিক আছে, আজাল, তিনি বলেন, অবশ্যই তোমাদের কথাই তো শুনতে হবে আমাকে, তোমাদের বক্তব্য কি আমাকে বলো। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকাদ আমান্না বিকা ওয়া সাদদাকনাকা, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার কথাকে সত্য বলে আমরা স্বীকৃতি দিয়েছি, ওয়া শাহিদনা আন্না মা জিতা বিহি হুয়াল হক, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি যে জিনিস নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে সেটা অত্যন্ত হক, ওয়া আতাইনাকা আলা যালিকা উহুদানা ওয়া মাওয়াসিকানা, আমরা অলরেডি আপনাকে এই কথার ভিত্তিতে ঈমান এনে আপনার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আলাসামি ওয়াত্তা, আপনি যেটা বলবেন সিদ্ধান্ত দেবেন আমরা শুনব এবং আমরা মানব। ফাম দে ইয়া রাসূলুল্লাহ লিমা আরাদতা ফানাহনু মাআক, আপনি যেটা চাইবেন সিদ্ধান্ত নেন, এগিয়ে যান, আপনি আমাদেরকে আপনার পাশেই পাবেন। ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক, সে আল্লাহর কসম যিনি আপনাদেরকে আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন, লাউ ইস্তারাদতা বিনা হাযাল বাহর ফাখুদতাহু লাখুদনাহু মাআক, ওই যে সাগর দেখা যায় লোহিত সাগর, সেখানে যদি আপনি আমাদেরকে নিয়ে যান, সাগরের মাঝখান পর্যন্ত যেতে পারেন, আপনার পেছনে পেছনে আমরা আছি। মা তাখাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদ, একজন আনসারিও পিছপা হবে না ইনশাআল্লাহ। ওয়ামা নাকরাহু আন তালকা বিনা আদুওয়ানা গাদান ইন্না লা সুবরুন ফিল হারব, আমরা আগামীকালকে যুদ্ধ শুরু হয়ে গেলে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমাদের কারো দ্বিমত থাকবে না, এবং আপনি দেখতে পাবেন আমরা যুদ্ধের ময়দানে মজবুতি সহকারে দাঁড়িয়ে আছি, টিকে আছি। সুদুকুন ফিল লিকা, দুশ্মনের মোকাবিলায় আমরা সত্যবাদিতা সাহসিকতার পরিচয় দিচ্ছি। ওয়ালা আল্লাহ ইউরিকা মিন্না মা তাকাররু বিহি আইনুকা, আল্লাহ তাআলা আশা করছে আপনাকে এমন জিনিস দেখাবেন আমাদের পক্ষ থেকে যা দেখলে আপনার চক্ষু শীতল হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। ফাসির বিনা আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের উপরে ভরসা করে আমাদেরকে নিয়ে আপনি এগিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে তিনি প্রচণ্ড খুশি হয়ে গেলেন, ওনার চেহারায় মানে নূর টপকাতে থাকলো। তারপরে তিনি সিদ্ধান্ত দিলেন, এবার সিরু আলা ইসমিল্লাহ আযা ওয়াজাল, আল্লাহর নামে এবার এগিয়ে যাও বদরের দিকে। ওয়াবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য বড় সুসংবাদ আছে। ফা ইন্নাল্লাহ তাআলা কাদ ওয়াদানি ইহদাত তাইফাতাইন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছেন ইতিমধ্যেই যে হে নবী, আপনার বাহিনীকে দুইটার একটা দেব, বাণিজ্য কাফালা পাবেন নতুবা মক্কার উপর বিজয় পাবেন, দুইটার একটা কোনো মিস করবেন না। তো ওটা তো মিস হয়ে গেছে, তার মানে মক্কা বাহিনীর উপরে আমাদের বিজয়কে আল্লাহ তাআলা আমাদের নিশ্চিত করার জন্য আমাকে সুসংবাদ দিয়ে ফেলেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এগিয়ে গেলেন, এবং সাহাবীরা বলেন, যখন তিনি বদরে গিয়ে পৌঁছেছিলেন, তিনি সেখানে আগের দিন দেখালেন, পরের দিন যুদ্ধ হবে, যে কোন জায়গায় কোন বড় কাফের লিডার মারা পড়বে, কোনটা কোথায় কাত হয়ে পড়বে আহত হয়ে বা মরে। তিনি বলেন, হাদা মাসরাউ ফুলানিন গাদান, আগামীকাল অমুক এখানে মরবে ইনশাআল্লাহ, ওহাদা মাসরাউ ফুলান গাদান ইনশাআল্লাহ, অমুক এখানে মরবে, এখানে তার কুপকাত হবে ইনশাআল্লাহ,
তো সাহাবীরা বলেন ফাওয়াল্লাযী বাআসাহু বিল হাক্কি মা আখতাউল হুদুদ আল্লাতী হাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবীরা পরে বলেন তিনি যেখানে যার কথা বলেছিলেন সে ওই জায়গা মিস করে নাই, ওইখানেই মরেছে, ওইখানেই তার লাশ পাওয়া গেছে। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন বদরের দিকে, একদম কাছাকাছি এসে অবস্থান নিলেন। বদরটা মাঝখানে, ওনারা মদিনার দিক থেকে মদিনার সাইডে বদরের এই পাশে দাঁড়ালেন, আর কাফেররাও আস্তে আস্তে এগিয়ে আসতেছে, তারা দাঁড়াবে বদরের ওই পাশে, কুয়ার ওই পাশে। তো সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে পরবর্তী পরে আয়াত নাযিল করে বলেছেন إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى, তোমরা যখন এসে দাঁড়ালে উদওয়াতে দুনিয়া কাছের দূরত্বে, তার মানে যেটা মদিনার থেকে কাছে ওই অংশে তোমাদের অবস্থান ছিল মদিনার প্রান্তে, অহম বিল উদওয়াতুল কুসওয়া, আর তারা অপর দিকটায় ওই পাশে যেটা মক্কার দিক থেকে কাছে মদিনার থেকে দূরে ওই পাশে দাঁড়ালো তাদের অবস্থান, অররাকবু আসফালা মিনকুম, আর ওই বাণিজ্য কাফেলা চলে গেল তোমাদের থেকে নিচু এলাকা দিয়ে ওই সমুদ্রের পাশে দিয়ে ওই দিকে চলে গেল, এই যে অবস্থান তোমাদের ছিল সেখানে এনে আল্লাহ তোমাদেরকে এভাবে ফেলে দিলেন, আল্লাহ তাআলা আগে প্ল্যান করে এখানে আনেন নাই তোমাদেরকে, মানে তোমাদেরকে দিয়ে প্ল্যান করার নাই, তোমাদেরকে আস্তে আস্তে করে আল্লাহ এদিকে নিয়ে আসেন। বুঝতে পারছেন তো যে আল্লাহ হঠাৎ করেই যুদ্ধের জন্য ওই জায়গায় টার্গেট নিয়ে আসেনি। তো আল্লাহ তাআলা বলছেন আগে কেন করিনি, গ্রাজুয়ালি এইভাবে এনে ফেলছি কেন এখানে তোমাদেরকে, আগে এটা বলা হয়নি কেন? ওয়ালাউ তাবাআতুম লাখতালাফতুম ফিল মিয়াদ, আমি যদি আগেই যুদ্ধ করতে হবে, যুদ্ধ বাহিনীর মোকাবিলা করতে হবে এটা বলতাম, তাহলে তোমরা অনেকেই যারা একটু দুর্বল মনে আছো এই যুদ্ধের ময়দানে আসতে, ইখতলাফ করতে, দ্বিমত পোষণ করতে, বলতে যে আমাদের তো এত প্রস্তুতি নাই, এত তাড়াতাড়ি যুদ্ধ না করে আমরা এক কাজ করি, আরও সময় নেই, বিভিন্ন রকমের ওজর খাই হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা আগে এটা তোমাদেরকে জানতে দেন নাই, বাণিজ্য কাফিলা দিকে এনে 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 আস্তে আস্তে ওদেরকে পার করে দিয়ে তোমাদেরকে এদের মোকাবিলা করাই দিচ্ছেন। ওয়ালাকিন লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা, আসল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা একটা ফয়সালা করে ফেলেছেন, সেটা হয়েই ছাড়বে, ওটা তোমরাও ঠেকাতে পারবে না, তারাও ঠেকাতে পারবে না। উদ্দেশ্য কি? লিয়াহলিকা মান হালাকা বাইয়েনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া বাইয়েনা, যারা বেঁচে থাকবে, যারা হালাক হবে কুফরির তরিকায়, তারা দলিল প্রমাণ সহকারেই হালাক হবে, তারা জানে তারা বাতিলপন্থী, আর যারা বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ বিজয় দিবেন, সেভ করবেন, তারা জানে যে তারা, তাদের কনফিডেন্স যে আল্লাহর হকের উপরে তারা আছে এটাও প্রমাণিত হবে এই যুদ্ধে। এই যুদ্ধে প্রমাণিত হবে কোনটা হক আর কোনটা বাতিল। ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলীম, আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। তো আল্লাহ তাআলা বলছে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নামা জামাআকুম মা আদুউকুম ফি মাকানিন ওয়াহিদিন আলা গাইরি মিআদ, তোমাদেরকে তোমাদের দুশ্মনের সামনে মোকাবিলায় আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছেন, উইদাউট প্রিওর অ্যাপয়েন্টমেন্ট, আগে থেকে নির্দিষ্ট করা শক অনুযায়ী নয়। লিয়ানসুরাকুম আলাইহিম, আল্লাহর উদ্দেশ্য আছে তাদের উপরে তোমাদেরকে তিনি বিজয় দান করবেন, আর কালেমাতে হাককে বাতলের উপরে আল্লাহ প্রতিষ্ঠা করবেন, যাতে করে সারা দুনিয়ার মানুষের কাছে প্রমাণ হয়ে যায় কারা হকের উপরে আছে। তাই বদরের যুদ্ধে বিজয়ের পরে মক্কায় মেসেজ কি চলে গেল এবং সারা আরব দেশে, যে অল্প সংখ্যক মানুষের দ্বারা এই বিজয় লাভ সম্ভব নয় আল্লাহ তাআলা সাহায্য ছাড়া। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী, এটা সারা আরবে প্রচার হয়ে যাবে, আর তারপরেই কিন্তু ইসলাম প্রচারের কাজটা অনেক সহজ হয়েছে, দরজা খুলে গিয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে চলে আসছেন, এখন তিনি শুধু এমনি হুট করে চলে আসছেন না, তিনি যে কত সতর্ক একজন কমান্ডার হিসাবে যুদ্ধের, তিনি এর আগে তো যুদ্ধের এমন কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি একজন খুব মনে হয় যেন অভিজ্ঞ সেনানায়কের মতো, সেনাপতির মতো তিনি ডিসিশনগুলো নিচ্ছেন। তিনি নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি এগিয়ে আসলেন,
যে তারা কোন দিক থেকে কোথায় যাচ্ছে, ওনার চর তো আছেই, কিছু খবর নিয়েছেন। এরপরে তিনি নিজে রাতের অন্ধকারে খবর নিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন, একটু অন্ধকারে হাঁটলেন, ওদের গতিবিধির টার পাওয়া যায় কিনা বা কোনো লোক তাদেরকে দেখেছে কিনা, ডাইরেক্ট ইনফরমেশন, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নেওয়ার জন্য একটু হাঁটার পরে পাইলেন একটা বেদুইনকে, তার নাম হলো সুফিয়ান আদমরি। সুফিয়ান আদমরিকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি তো ওদিক থেকে আসছো তাই না, ওইদিকে কোরাইশদের কোনো বাহিনীর খবর তুমি জানো কি না, অপরদিক থেকে মদিনার মুহাম্মাদের যে বাহিনী আসছে তার খবর জানো কি না। তিনি জানলেন যে এই কোনো ওদের চর না নিরপেক্ষ কোনো ব্যক্তি কোনটা কি তাকে চেক করতেছেন কথা বলার আগে, যে তোমার কাছে কোনো খবর আছে কি না, মুহাম্মাদের বাহিনীর কোনো খবর আছে, আর ওই যে মক্কার বাহিনী আসছে তাদের কোনো খবর আছে কি না, শুনছি নাকি যুদ্ধরুদ্ধ হতে পারে, কি অবস্থা, কিছু জানো কি না। ফাকালা শাইখ, বুড়ো মানুষ, শাইখ মানে স্কলার না, বুড়ো মুরব্বী কিসেমের বেদুইন, তো সে বলল, লা উখবিরুকুমা হাতা তুখবিরানি মিম্মান আনতুমা, সেও কম না, বলে যে আমি তোমাদেরকে বলবো না যতক্ষণ না পরিচয় দিচ্ছ তোমরা কারা, কোন কথা বলে কোন বিপদে পড়ে যাবে সে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখবারতানা আখবারনাক, তিনি বলেন তুমি যদি আমাদেরকে খবরটা দাও তাহলে আমরা আমাদের পরিচয় তোমাকে দেব, আমাদের সমাচার কি। দেখেন উনি কত স্ট্র্যাটেজিস্ট, কত চিন্তা করে বিচক্ষণতা পরিচয় দিচ্ছেন, কত সতর্কতা, খালি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বসে আছেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল তো একটুও কমতি নাই, কিন্তু নিজের প্রস্তুতি দরকার আছে কি না, হ্যাঁ পুরো দরকার আছে। কওলা আদাকা বিদাকা, তখন লোকটা বলল আচ্ছা তো আমারটা না দিলে তোমাদেরটা দিবে না না পরিচয়, কওলা নাম, রাসূলুল্লাহ বলল না তোমারটা না দিলে তো আমরাটা আমাদের পরিচয় আমরা দিব না। কওলা শেখ, তবে তখন সে বলল আমি শুনছি, ফাইনে বালাগানি আন্না মুহাম্মাদান ওয়া আসহাবাহু খারাজু ইয়াউমা কাযা ওয়া কাযা, আমি শুনেছি মুহাম্মাদ আর তার সাথীরা ইয়াসরিব মদিনা থেকে অমুক দিন বের হয়েছে, অমুক দিন বের হলে ফাইন কানা সাদাকাল্লাযী আখবারানি, যে লোক আমাকে খবর দিয়েছে সে যদি ঠিক বলে থাকে, ফাহুমুল ইয়াউমা বিমাকানিন কাযা ওয়া কাযা, তাহলে মুহাম্মাদের বাহিনী আজকে এদিক থেকে মদিনা থেকে এদিকে আসলে অমুক জায়গায় থাকার কথা, দিন হিসাব করে বলতেছে কয়দিনে কদ্দুর হাঁটবে, এই দিকে আসতে হলে এই অমুক জায়গায় থাকার কথা। লিল মাকান আল্লাযী বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্স্যাক্টলি ওই জায়গায় বলছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী রেখে এদিকে আসছেন খবর নেওয়ার জন্য, ঠিক মতো বলে দিয়েছে। আমার হিসাব যদি ঠিক হয়, ঠিক শুনে থাকি, তাহলে এই কয়দিনে হেঁটে এর দূরে আসার কথা। ওয়া আন্না বালাগানি আন্না কোরাইশান খারাজু ইয়াউমা কাযা ওয়া কাযা, আর কোরাইশদের বাহিনী আমি শুনতে পেয়েছি অমুক দিন বের হয়েছে, ফা ইন কানা আল্লাযী আখবারানি সাদাকানি, আর যে আমাকে এই খবর দিয়েছে সে যদি ঠিক বলে থাকে, ফাহুমুল ইয়াউমা বিমাকানিন কাযা ওয়া কাযা, সেই হিসাব অনুযায়ী আজকে তারা অমুক জায়গায় পৌঁছার কথা। লিল মাকান আল্লাযী বিহি কোরাইশ, এক্স্যাক্টলি ওইখানেই কোরাইশরা পৌঁছে গেছিল ওই মুহূর্তে। ফালাম্মা ফারাগা মিন খাবারিহি ক্বালা মিম্মান আনতুমা, এখন কথা শেষ হয়ে গেলে সে বলল তো আমার খবর তো দিলাম, তোমাদের খবর কি, তোমরা কারা, কই থেকে আসছো। এবার শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু মিন মাইন, আমরা পানি থেকে এসেছি। কি বুঝলেন, আমরা পানি থেকে এসেছি, অতঃপর তিনি আর কিছু বললেন না, পানি থেকে এসেছি একথা বলেই তিনি কেটে পড়লেন। শেখ বললেন পানি থেকে আসছ, মা মিন মা, কোন পানি থেকে, আমিন মা ইল এরাক, এরাকের পানি থেকে, তার মানে দজলা ফরাত নদী তো আরব দেশের কাছের নদী তো ওইটা, ওই এলাকায় বসবাস করো নাকি। তিনি কোনো জবাব না দিয়ে চলে গেলেন, সে তার জিজ্ঞাসা করলো আর উনি রাস্তা মেপে চলে গেলেন। এসে ওনার সাহাবির কাছে পৌঁছে গেলেন, ঠিক মতো জানলেন যে এই মুহূর্তে কোরাইশের বাহিনী কোন দিকে আছে, অবস্থানটা ক্লিয়ার হয়ে গেল। পানি থেকে এসেছি দ্বারা কি বুঝলেন,
মানুষের সৃষ্টি কোন থেকে? মিম্মা ইম্মাহিন, নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি, ওই পানি মিন করেছেন। কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা বলেছেন, আসল খবর দেন নাই, মিথ্যাও হয় নাই। এটাকে বলা হয় শরীয়তে এইরকম, এই যদি কোনো টেকনিক্যাল সিচুয়েশন চলে আসে, সিরিয়াস সিচুয়েশন চলে আসে যে আসল খবর দেওয়া যাচ্ছে না, এটা শরীয়তে জায়েজ রেখেছে, এটাকে বলা হয় তাউরিয়া। তাউরিয়া মানে ঢাকা, মিথ্যাও বলবেন না কিন্তু যেই খবর দিলে প্রচণ্ড ক্ষতি হবে সেটাকে অ্যাভয়েড করা গেল। যেমন কোনো এক জায়গায় এক লোক ছুরি নিয়ে হাঁটছে যে তার দুশ্মনকে ধাওয়া করবে। আল্লাহ, এই কথা আমার মনে পড়লো এখন, কয়েকদিন আগে আমি চুল কাটতে গেছি বেন জনসন রোডে, ওইখানে আমি চুল কাটার অবস্থায় আসি, নাফিত কাটছি, হঠাৎ করে দাঁড়া দিয়ে এক ইয়ং ছেলে ঢুকলো, ঢুকে বলে আমাকে বাঁচান বাঁচান, তার বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এই এক দু মিনিট পরেই ছোরা হাতে নিয়ে আরেক ক্রিমিনাল আসলো, এই অমুকে দেখছো নাকি, সে মিথ্যা বলে ইয়ে করে দিল, না এখানে কেউ আসে নাই, এ তাকে জান বাঁচিয়ে দিল। এটা সে সরাসরি মিথ্যা বলেছে, কিন্তু আপনার এরকম কোনো ক্রিমিনাল যদি আসে কেউ, আপনাকে যদি বলে এখান থেকে গেছে নাকি, আপনি বলবেন যে যাই নাই, কথাটা তো মিথ্যা হয়ে যায়, দেখছো নাকি, দেখি না, এটা তো মিথ্যা হয়ে যায়, তাহলে তাওরিয়া কেমন হতে পারে? আরে আমি আমার কত কাজে ব্যস্ত আছি, কে আসলো কে এগুলো এগুলো খবর রাখি নাকি আমি, সত্য হলো না মিথ্যাও হলো না, বেঁচে গেলে এটাকে বলে কি তাওরিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেন না, কিন্তু তাওরিয়া করলে এই ইনফরমেশন দিলে না, বলা যায় না, সেই খবরটা তাদেরকে পাস করে দিতে পারে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন আবার ওনার ক্যাম্পে যেখানে সাহাবীরা অবস্থান করছে, সেখানে তিনি আবার পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং জুবাইর ইবনে আওয়ামকে এবং সাহাবী আবু আক্কাসকে, আরও কয়েকজন সাহাবি সহকারে, যে তোমরা ওই বদরের পানির এলাকায় বা ওই এলাকার দিকে তোমরা দেখো যে তাদের খবরটা এখন কদ্দূর, কোথায় তারা এগুচ্ছে। একটা আইডিয়া তো পেলাম, ফার্দার কতটুকু অগ্রসর হচ্ছে খবর নিয়ে আসো। তো তারা এগিয়ে গেলেন, ওখানে গিয়ে তারা পেলেন বদরের কাছাকাছি যে একটা রওয়ায়া কোরাইশ, কোরাইশের পক্ষ থেকে পানি নেওয়ার জন্য এখানে কয়েকটা লোক পাঠিয়েছিল, তারা কয়েকটা কৃতদাসকে পাঠিয়েছে যারা উট চড়ায়, তার উটের রাখালের মতো মনে করি তাদেরকে পানি নেওয়ার জন্য পাঠিয়েছে। ওখানে ধাওয়া করে তারা একজনকে ধরে নিয়ে আসছে, একটা কৃতদাসকে, তার নাম হচ্ছে বনিল হাজ্জাজ, বনিল হাজ্জাজের কৃতদাস সে, তার নাম হচ্ছে আসওয়াদ। এই আসওয়াদকে নিয়ে আসা হলো যে তার কাছ থেকে ইনফরমেশন পাওয়া যাবে, যেহেতু সে ওদের বাহিনীর লোক, তাদের কৃতদাস পানি নিতে আসছে, ওদের নাম্বার কত, ওদের প্রস্তুতি কী, এগুলো সব খবর নেওয়ার জন্য, দুশ্মনের প্রস্তুতি কেমন আছে এটার খবর নেওয়াটা দরকার আছে কি না, তাহলে যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করতে সুবিধা হবে। ধরে নিয়ে আসলো, যখন এসে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নামাজে আসেন, আর তিনি নফল নামাজে আসেন, তিনি তাহাজ্জুদ পড়ছেন হয়তো, আর তিনি তো নামাজ সহজে ছাড়ছেন না, এখন এই মুহূর্তে তারা তাকে কিছু ইন্টারোগেশন করছে, জিজ্ঞাসা করছে। তো তাকে জিজ্ঞাসা করলো আবু সুফিয়ানের বাহিনী আর তারা কোন দিকে গিয়েছে। ওকে, সে বলল আম্মা আবু সুফিয়ান ফালাইসা বিহি আইলিম, সে বলল আবু সুফিয়ানের খবর তো আমার কাছে নাই, সে কোন দিকে গেছে তা তো জানি না, ওয়ালাকিন হাদি কোরাইশ ও আবু জাহাল, তবে আমার কাছে অন্য খবর আছে, কোরাইশের লিডাররা আবু জাহাল উমাই ইবনে খালাফ এরা কিন্তু আসছে অনেক প্রস্তুতি নিয়ে এদিক থেকে, এভাবে আসছে, তারা এখন তো তারা দিছে, তারা দিছে টামার, এই বেটা আবু সুফিয়ানের খবর বলিস না, ওনারা মনে করছে আবু সুফিয়ানের পক্ষ থেকে খবর নিয়েছে, ওনারা আবু সুফিয়ানকে তালাশ করতেছেন, তারে ধরা যায় কীভাবে, কথা বুঝতে পেরেছেন? এখন যখন তাকে মার দিছে, কহ হ আবু জাহাল না আবু সুফিয়ান, আবু সুফিয়ান, এখন যে মায়ের বাঁচানো, মায়ের থেকে বাঁচার জন্য সে আবু সুফিয়ান স্বীকার করতেছে, যেটা আমাদের দেশে রিমান্ডে নিয়ে করে, মিথ্যা কথা মুখ দিয়ে বাইর করে ফেলে, এরকম হালকা কিছু ওনারা করলেন। এরপরে তখন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলে ঠিক করে কে আবু সুফিয়ান কই আছে, আবার জিজ্ঞাসা করে, সে বলে মা আলিবি আবু সুফিয়ান মিনাইল, আরে আবু সুফিয়ানের খবর তো আমার কাছে নাই, কেমনে বলবো, তো আবার একটু পিটা দিছে, দিশার পর যে ওই যে আবু সুফিয়ানের বাহিনী কইছে না, ওই দোকানে আছে, এখন যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময় নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে তিনি বলেন আহারে তোমাদের কারবার, ইন্নাকুম লা তাদরিবুনাহু ইদা সাদাকাকুম ওয়া তাদাউনাহু ইদা কাযাবাকুম, সে যখন সত্য কথা বলে তার পিটা দাও, আর মিথ্যা কথা বলে ছেড়ে দাও, তোমাদের উল্টা কারবার হয়ে গেল।
সে ঠিক বলেছে, সে আবু জাহালের বাহিনীর খবর নিয়ে আসছে, সে আবু সুফিয়ানের খবর জানে না। তো যাই হোক, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পাইয়ে গেলেন, এ তো আবু জাহালের বাহিনীর লোক, আসল লোকেরই তো দরকার। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, এদিকে আস। ওকে, বললেন যে কয়জন আছে? তারা বলল যে তারা নাম্বার অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সে বলে যে হুম ওয়াল্লাহি কাসীর আদাদুহুম শাদীদুন বাসুহুম। সে বলে যে অনেক, আমি তো বলতে পারছি না, আমি তো গণি নাই, কিন্তু অনেক আছে। আর তারা এত মানে প্রস্তুতি নিয়ে এসেছে, অস্ত্র শস্ত্র সাংঘাতিক প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করলেন, তুমি একটা আইডিয়া দাও, 500 না 1000 না 2000 না কি কিছু একটা তুমি একটা আইডিয়া দাও না, সেটাও পারবে না। সে বলে যে আমি তো আসলে বলতে পারছি না, কিন্তু দাস সে আসলে এদের খেয়াল করতে পারে নাই, এদের তো হুঁশ দুশো একটু কম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন যে আর কোন বুদ্ধি দিয়ে কিছু আইডিয়া পাওয়া যায়, সে তো নাম্বারও কোনো আইডিয়া দিতে পারলো না, খালি বলে যে অনেক বেশি, অনেক বেশি বলে তো কিছু বোঝা গেল না। তখন তিনি বুদ্ধি খরচ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুতীক্ষ্ণ চিন্তা করছেন। তিনি বলে আচ্ছা এক কাজ করো, কামিয়ান হারুনা মিনাল জুজুর, যে প্রত্যেক দিন কয়টা করে উট জবাই করে বলতে পারবা? এখান থেকে তিনি আইডিয়া নেবেন। কি চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বুদ্ধিমান তিনি। তখন সে বলে আশরান কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন 10টা করে উট জবাই করে খাওয়ানোর জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যালকুলেশন পেয়ে গেছেন। তিনি বলেন আল কাউমু আলফুন, আমার ধারণা তারা 1000 হবে। 1000 লোকের জন্য 10টা উট লাগে ডেইলি, এটা একটা জেনারেল এস্টিমেশন, রাফ এস্টিমেশন। কুল্লু জাজুরিন লিমিয়াতেন ও তাবি আহা, এক একটা উঁটকে 2 বেলা 100 লোকে খেতে পারে। তাহলে বোঝা গেল ডেইলি যদি 10টা উট হয় জবাই হয় তাহলে 1000 লোক তাদের বাহিনী, আমার আন্দাজ হয়ে গেছে। তারপরে তিনি জিজ্ঞেস করলেন ফামান ফিহ মিন আশরাফি কুরাইশ, আচ্ছা বলো তো বড় বড় লিডার কে কে আসছে, তাদের নাম করা কিছু লিডারের নাম বলো। বলো যে উতবা ইবনে রবিয়া আসছে, সাইবা ইবনে রবিয়া, আবুল বাখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নওফল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমির, তুআইমা ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামা ইবনে আসওয়াদ, আবু জাহাল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালাফ, এরপরে নুবাই, মুনাব্বিহ, হাজ্জাদের 2 ছেলে, সোহাইল ইবনে আমর, আমর ইবনে উদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার এগুলার নাম শুনে বিরাট লিডারের লিস্ট ব্যাপক সংখ্যক এসে গেছে। হাদিহি মাক্কা কাদ আলকাত ইলাইকুম আফলাদ আকবাদিহা, হে আমার সাহাবিরা, মক্কার তাদের তথাকথিত শ্রেষ্ঠ সন্তান বলে তারা তাদেরকে মনে করে সবগুলোকেই প্রায় নিয়ে আসছে, 2-4টা ছাড়া একসঙ্গে পাওয়া যাচ্ছে সবগুলোকে, দেখা যাক আল্লাহ কি করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু এগিয়ে আসলেন, ঠিক যেখানে পজিশন নেবেন, পানি কোন জায়গায় আছে কাছাকাছি যাতে পানিটা দূরে না হয়, যে কুয়া আছে সেখানে। এরপরে আসার সাথেই পৌঁছে গেলেন সেখানে, মুসলমানদের বেশ পিপাসা লাগে, এগুলো পানি ফুরিয়ে যাচ্ছে। আর চলতে চলতে হাঁটতে হাঁটতে ওনারা টায়ার্ডও হয়ে গেছেন, খুব দুর্বল হয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একটু হালকা বৃষ্টি নাজিল করলেন, বৃষ্টিতে তারা অনেকটা মানে খুব চাঙ্গা ফিল করলেন, আর বেশ পানি পড়লো, ওনারা পাত্র দিয়ে মধ্যে পানি জোগাড় করলেন। এরপরে আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে শয়তানের ওয়াসওয়াসা কিছু দূর করে দিলেন। ওয়াসওয়াসা কি কিছু, আল্লাহ তাদের 1000 লোক, আমরা তো যুদ্ধের প্রস্তুতির জন্য আসিই নাই, আমরা আসি আবু সুফিয়ানের বাহিনীকে মোকাবিলা করতে, এখন পারবো কি না, কেউ কেউ একটু দুর্বল মনা তো হতে পারেন, সবার ইমান তো এক লেভেলের না। তো এই বৃষ্টির রহমতের কারণে আল্লাহ তাআলা তাদের মন থেকে এগুলো মুছে দিলেন। এরে যে শয়তান, শয়তানের নাপাকি দূর হয়ে যায় বৃষ্টির পানিতে, এই জন্য বৃষ্টির পানি আল্লাহর রহমত। তো একজন বৃষ্টির পানিতে বৃষ্টি দেখে যখন দৌড়ে যাচ্ছিল, তো আরেকজনে বলে লিমাদা তাফিরু মিন রহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে দৌড়ে কেন, দৌড়ে যাও কেন, এই কথার কথা আর কি। সে বলে যে আল্লাহর রহমত থেকে দৌড়ে যাওয়ার কোনো উপায় আছে, আফিরু মিন রহমাতিল্লাহ ইলা রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আরেক আল্লাহর রহমতের জায়গায় যাবো আশ্রয়ের জন্য। তো বৃষ্টি পানি আল্লাহর রহমত, এবং বৃষ্টি যখন নাজিল হয় ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন।
এবং যাদের এই কিছু রুকিয়ার কেস আছে, যাদের মনে করেন যে জিন শয়তান ডিস্টার্ব করে, যাদের বিভিন্ন শেহের জাদুটোনা বদনজরের শিকার, তারা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে যদি একটু শরীরের মধ্যে লাগায় বেশি করে, এটা তাদের অনেক উপকার করবে। ওলামায়ে কেরাম এখান থেকে দিচ্ছেন যে রেজেদা শয়তান শয়তানের আসরকে দূর করে দেয়। যদিও এদেশে ঠান্ডার জন্য এটা করা মুশকিল, আমাদের দেশে হলে সুবিধা হতো আর কি। এরপরে বৃষ্টি আল্লাহ দিলেন কেন? ওয়াকান আল ওয়াদি দাহসান, যেখানে ওনারা অবস্থান নিয়েছিলেন ওনাদের সাইডে মাটিগুলো বালি মাটি, একটু নরম, দোয়াদোয়ি করতে হবে যুদ্ধের সময়, নরম মাটিতে দোয়াদোয়ি করলে তো মুশকিল, পা ফসকে যাবে, মাটিটা একটু শক্ত হওয়া দরকার। তো আল্লাহ তাআলা ফালাম্মা আসাবাহুল মা উল্লাব্বাদ আল আরদা তাহতাল আকদাম, বৃষ্টি দিয়ে মাটিটাকে আল্লাহ স্থিতিশীল করে দিলেন, তখন ওনাদের দোয়াদৌড়ি করতে পা আর ফসকে যাচ্ছে না। এরপরে আল্লাহ তাআলা আবার কোরাইদের ওখানে বৃষ্টি এমন বেশি দিলেন, মুসুলধারে বৃষ্টি, বৃষ্টি দেওয়ার কারণে তাদের ওখানে একদম কাদা হয়ে গেল। এখন তাদের ওই এই কাদার মধ্যে হাঁটাহাঁটি করতে আরেক ঝামেলা হয়ে গেল। তা আল্লাহ রহমত এভাবে গ্রাজুয়ালি আসছে। আর বৃষ্টি দেওয়ার ফলে সাহাবিরা যে টায়ার্ড হয়ে গেছিলেন গরমের মধ্যে আরব দেশে, এরকম হাঁটতে হাঁটতে রেস্টলেস অবস্থায়, বৃষ্টি এক পশলা যখন আসলো ঠান্ডা হয়ে গেল, আর ওনারা দিলেন একটা চমৎকার ঘুম। এই ঘুমের কারণে পরের দিন শেষ রাতে সবে সাদেকের সময় ওনাদের একদম পুরো ঘুম হয়ে শরীরটা একদম ক্লিন হয়ে গেল, একেবারে সতেজ হয়ে গেলেন। তো সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, তার আগে ওনাদের সবার খুব মানে ঝিমানি আসছিল, আর এমন ঝিমানি আসলো যে ওনারা ঘুমাইতে বাধ্য হলেন, আর ঘুমটা ফ্রেশ ঘুম হয়ে গেল। যখন তোমাদের চোখে ঝিমানি আসছিল শুধু, তো আল্লাহ তাআলা তোমাদেরকে এই ঝিমানিটা দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে শান্তির জন্য, নিরাপত্তার জন্যে, এবং তোমাদের প্রতি আল্লাহ এক পশলা বৃষ্টি দিলেন যাতে করে তোমাদেরকে পবিত্র করেন। ফিজিক্যালি যদি কারো ক্লিন করতে হয় ক্লিন করবে। কেউ কেউ বলেছেন এমন ঘুম হয়েছে অনেকের স্বপ্নদোষ হয়ে গেছে, পরে পানিও ছিল বৃষ্টির পানি যথেষ্ট, ওটা দিয়ে আবার গোসল করতে আরও ক্লিন হয়ে গেছেন, যাতে তা হয় নাই তাদেরও এই বৃষ্টির পানি তাদেরকে অনেক সতেজ করেছে, ক্লিন করেছে, শয়তানের আসর দূর করে ফেলেছে, দুর্বল ওয়াসওয়াসা দুর্বলতা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে মজবুত করে দিয়েছিলেন, সকালবেলা উঠে তারা হিম্মত নিয়ে উঠেছেন ঘুম থেকে, তোমাদের পাগুলোকে আল্লাহ তাআলা জমিনে মজবুত করার ব্যবস্থা করে দিয়েছেন। তো এখানে অনেক ইমামগণ বলেছেন যে এই যে যুদ্ধ হবে, যুদ্ধের আগে থেকে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্ল্যান করছেন, সাহাবিরা একরকম প্ল্যান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্বে, কিন্তু আল্লাহ তাআলা প্ল্যান করছেন বৃষ্টি দিয়ে বিভিন্ন তরিকায় কীভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেল্প করছেন। মেইন যুদ্ধের আগেই আল্লাহ সাহায্য আসা শুরু হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পজিশন এভাবে নিলেন যাতে করে পানিটা ওনাদের সাইডে থাকে বেশি, যুদ্ধের ময়দানে ওদের পক্ষে যেন পানিটা না থাকে, কারণ পানি তো জরুরি জিনিস, তাদের পানির ক্রাইসিস হয়ে গেলে তাদের সমস্যা হবে, আর আমাদের এই পক্ষের পানির ক্রাইসিস হয়ে গেলে তাদের সমস্যা হবে, কাজে পানিটা যেন তাদের এরিয়ায় থাকে, এটা আগেই ওনারা সেভাবে পজিশন নিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় জানেন যে এইখানেই ওনাকে অবস্থান নিতে হবে, এইখানে ক্যাম্প গাড়তে হবে, এইখানেই যুদ্ধ হবে, উনি এবার ক্লিয়ার। তারপরে তিনি সাহাবায়ে কেরামকে অবস্থান ঠিক করে দিলেন, আর তিনি সাদ ইবনে মুয়াদ রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব জায়গায় এভাবে পজিশন নেব যেখানে আপনি বলছেন বলবেন, কিন্তু আপনার জন্য আমি চিন্তা করেছি, সাদ ইবনে মদিনার লিডার আনসারিদের সাদ ইবনে মুয়াদ রাদিয়াল্লাহু আনহু, যে আপনার জন্য আমরা একটু সমান লেভেলে থাকলে হবে না, আপনি একটু উঁচু লেভেলে যাতে উঠতে পারেন স্টেজের মতো, আপনাকে আমরা একটু পেছনে উঁচু জায়গায় আপনার জন্য একটা স্টেজ বানিয়ে দেই, যেখানে আপনি এই অবস্থান নেবেন, আপনি দেখতে পারবেন আমাদের দূর থেকে, আর আপনি একদম সামনে থাকলেন না, আপনি একটু পিছনে থাকলেন, তাহলে কমান্ড করতে সুবিধা হবে। তারপরে আমরা দুশ্মনের মোকাবিলা করব, যখন যেদিকে যেতে হয় আপনি নির্দেশ দেবেন।
তারপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে একটা কথা আছে যে আমরা আপনাকে প্রথমে ময়দানের সামনে দেখতে চাই না, হঠাৎ করে যদি আপনি অ্যাটাকের শিকার হয়ে যান, আপনাকে আমরা হারিয়ে ফেলি, তাহলে তো আমরা তো হারাবই, আমাদের পেছনে মদিনাবাসীর কী উপায় হবে? কাজে আপনার সেফটি চিন্তা করে আমরা আপনাকে পেছনে একটু সেফ জায়গায়, উঁচু জায়গায় করে দিই। তো ওনার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই সুন্দর পরামর্শ থেকে তিনি অ্যাকসেপ্ট করলেন, আর উনি ওনার জন্য দোয়া করলেন যে বেচারা খুব ভালো পরামর্শ দিয়েছেন, এবং ওনার জন্য একটা মাচার মতো করে স্টেজ বানানো হলো, এটাকে সুন্দর করে বেড়া টাড়া দিয়ে উপরে একটু ছাউনি দিয়ে, যাতে রোদের ইয়ে থেকে কিরণ থেকে তিনি বাঁচতে পারেন। আর ওনার সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথী হিসাবে তিনি পছন্দ করবেন সবাই জানে, আর কাউকে তিনি এভাবে কাছে পাইতে চাইবেন না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে থাকলেন। তো এখানে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মনে করে যে উনি পিছনে গেছেন কেন, উনি তো আগে সবার আগে রিস্ক নেওয়ার কথা, এটা কি যুদ্ধের ভালো স্ট্র্যাটেজি হবে? যুদ্ধের প্রধান কমান্ডার কোন জায়গায় থাকে? পেছনে থাকে, তার তো বিরাট কাজ, সব কিছু তাকে পরিচালনা করতে হবে। সেই যদি আগে কুপঘাত হয়ে যায়, কমান্ডারই শেষ, তাহলে বাকিদের মনোবল কি বাড়বে না কমবে? কমে যাবে। কাজে তিনি এই সুন্দর পরামর্শকে গ্রহণ করেছেন, আর সাদ রাদিয়াল্লাহু আনহু চমৎকার পরামর্শ দিয়েছেন লিডার হিসাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব সাহাবিদেরকে ইশারা করলেন, সেদিন ছিল জুমার রাত, পরের দিন জুমা, জুমার দিনে কিন্তু এই যুদ্ধ হচ্ছে। সকালে সারাটা রাত্র সাহাবিরা অনেকেই, সেদিন ছিল রোজার মাসের ১৭ তারিখ, ১৭ই রাত, ১৭ই রমাদানের রাত, রাতটা তো আগে আসে দিনটা পরে, ওনারা অনেক তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের শেষে দেখালেন যে দেখো, এই ওই যে আবার আগে আসছিল যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কে কোথায় মরবে, ওই সময় তিনি আসলে এটা দেখিয়ে দেন। এরপরে তিনি সাহাবিদেরকে ঠিক মতো জায়গা ইয়া করে দিলেন, কার কোন লাইনে কে কোথায় দাঁড়াবে, এভাবে দাঁড়াতে হবে, ট্রেনিং দিচ্ছেন। তো তারপরে বলেন যে কেউ কেউ আমাদের আবার একটু সামনে চলে গেছিলো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, খবরদার, কেউ সামনে যাবে না, পেছনে যাবে না, আমি যেখানে বলি ওইখানে দাঁড়াবে, একদম পজিশন যেন হেরফের না হয়, যেখানে তাকে দাঁড়াতে বলছি সেখানে ঠিকানে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে শুরু হবে। এরপরে সাহাবা একরামের ঘুম এসে গেলো, যে আমরা একটু আগে বলেছিলাম, ওনারা সুন্দর করে ঘুম দিলেন, ঘুম থেকে উঠে ওনারা ফ্রেশ হয়ে উঠলেন, এবং এভাবে তাদের মানে টেনশনের কারণে তো ঘুম হয় না, তাই না? যদিও টায়ার কিন্তু টেনশন তো বিরাট টেনশন, না আগামীকালকে যুদ্ধ হবে, কার জান থাকবে কার জান থাকবে না। কিন্তু আল্লাহ সাহাবিরা বলে যে এমন আমাদের টেনশন চলি, এরকম ঘুম পাচ্ছে সবার, কারো কারো হাতে তরবারি আছে যে কিছু নিয়ে প্র্যাকটিস করি বা একটু পাহারা দিই ইত্যাদি, হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে, এত ধিমানি আসছে, বাধ্য হয়ে সবাই ঘুমালাম, আর সকালবেলা উঠলাম মাশাআল্লাহ একেবারে ফ্রেশ হয়ে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব লম্বা, সাহাবীরে তো ঘুমিয়ে গেলেন, কিছু ইবাদত করে আর পারলেন না, ঘুমিয়ে পড়লেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাত নামাজ পড়লেন, তিনি আদৌ ঘুমাননি। আলী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমাননি, তিনি তাহাজ্জুদ পড়লেন, আর আল্লাহর কাছে যে লম্বা দোয়া করলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহর নামগুলো ডেকে 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 তিনি এমনভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন যে আল্লাহ, এই আপনার যে বান্দাগুলো আপনার জন্য ডাকে সাড়া দিয়েছে, এদের উপরে নির্ভর করে আমি দাওয়াতি কাজ করে যাচ্ছি, আল্লাহ আপনার এই বান্দাগুলো খালি হাতে এসেছে অলমোস্ট, এদের এরা যদি আজকে নিপাত হয়ে যায়, শেষ হয়ে যায়, আল্লাহ আমি দিনের এই কালিমা কার মাধ্যমে পৌঁছবো মানুষের কাছে, হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকছেন। একটা গাছের নিচে এসে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তাহাজ্জুদ করলেন। এরপরে ওই দিন সালাতুল ফজরের সময় হয়ে গেল, সালাতুল ফজর ইয়াউমুল জুমা ওয়া ইয়াউমুল ফুরকান, জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের জামাতের জন্য সাহাবাদেরকে সবাইকে আহ্বান করলেন, আজান হয়ে গেল। এরপরে আসসালাতু ইবাদাল্লাহ, তখনও কিন্তু আজান আসে নাই, আজান আরও পরে আসছে, সালা সালা এই ডাক দেওয়া হলো, এই আল্লাহ বান্দারা নামাজে আসো। তখন একটি গাছের নিচে ওনারা সবাই একত্রিত হয়ে নামাজ পড়লেন, যাতে তখনও কিন্তু কিছু বৃষ্টি পড়ছে, গাছের নিচে কিছুটা সেফ আছেন ওনারা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন আল্লাহর রাস্তায় মোকাবিলা করার ফজিলত নিয়ে,
আর বললেন ইন্না জামা কোরাইশিন তাহতা হাদিহি দিলা আল হামরা মিন আল জাবাল, এই যে ছোট্ট টিলার মতো দেখো টিলার ওই পাশে কোরাইশদের বাহিনী তারা রেডি হয়ে আসে, আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুমার দিনে সকালে সবাইকে নামাজের শেষে ওই সেই জায়গায় হয়তো কিছু হালকা নাস্তা পানি খেয়ে সবাইকে নিয়ে তখন চলে গেলেন। এরপরে বললেন যে এই জায়গা থাকবা তুমি, এই জায়গা থাকবা তুমি, তোমাদের এই গ্রুপ এখানে থাকো। তো একজন বলে কেউ কেউ সামনে চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে যে বর্ষার ইয়েটা আছে তার গোড়া দিয়ে একটু ধাক্কা দিতেন, এই পেছনে যাও। তো একজন একজনকে ধাক্কা দিয়েছেন, ওকে, তার নাম হচ্ছে সাওয়াদ ইবনে গাজিয়্যা, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তাকে উনি এমনি করে ওই বর্ষার গোড়াটা দিয়ে একটু গুতা দিয়ে বলেছেন পিছনে যাও, এটা আগে সেখানে হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে সে বললো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আও জাতানি, আপনি তো আমাকে ব্যথা দিলেন গুতা দিয়ে। ওয়াকাদ বাআথাক আল্লাহু বিল হাক্কি ওয়াল আদল ফাআকিদনি, আল্লাহ তাআলা তো আপনাকে ইনসাফ কায়েম করার জন্য পাঠিয়েছেন, আপনি আপনাকে ব্যথা দিয়েছেন, এখন এটা তো বিচার হওয়া লাগবে, এটা তো শোধ হওয়া লাগবে। কি মুসিবতের কথা, আর সময় পেল না, তার উদ্দেশ্য তার মতলব আছে। তো মানে শরীয়তের নিয়ম হচ্ছে যে যাকে যেটা দিয়ে কষ্ট দিছে তাকে ততটুকুন কষ্ট দেওয়া, একটা ঘুষি মারছে তাহলে তাকে অ্যালাউ করতে হবে যে তুমি একটা তাকে ঘুষি মারো, এটা হলো শরীয়তের বিচার। তো আপনি আমাকে ওই বর্ষার গোড়া দিয়ে গুতা দিয়েছেন, তার মানে একটা গুতা দিতে হবে। তো বর্ষা হাতে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাপড়টা উঠালেন, ওনার এই জায়গায় গুতাটা লাগছিল আর কি, হ্যাঁ। তো কাপড়টা এইভাবে উঠালেন, কে দাও তুমি গুতা একটা দাও তাড়াতাড়ি, যেই উঠাইছে সে তখন ওনাকে জড়িয়ে ধরে ওনার এই খালি জায়গার মধ্যে জড়িয়ে ধরে চুমা দিল এই লোকটা। তো ওনাকে জড়িয়ে ধরে চুমা দিয়ে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন মা হামালাক আল হাদা ইয়া সাওয়াদ, সাওয়াদ তুমি এই এটা কি এটা করতে গেলে, এখন তুমি কোন উদ্দেশ্যে এটা করলা? কালা ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, ইয়া হে আল্লাহর রাসূল, সামনে আমাদের কি আসছে আমরা তো বুঝতেই পারছি, আপনিও জানেন যুদ্ধের ময়দানে আমরা কারা টিকব, কাদেরকে আল্লাহ কবুল করবেন তা তো জানি না, যদি আমি শহীদ হয়ে যাই ফা আরাত তো আনি ইয়াকুন আখিরুল আহদি বিকা আইনি এবং জলদি জলদি দেখা, আমি চেয়েছিলাম যে আমার আপনার সঙ্গে সম্পর্ক এমনভাবে লাস্ট টাইম যদি আমার জীবনে এসে যায় আজকে, তাহলে আপনার চামড়া আমার চামড়ার সঙ্গে লেগেছিল আর কারো চামড়া লাগেনি, এটাই আমার সর্বশেষ সৌভাগ্য হবে এই সুযোগ নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে ছেড়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন লা তাবদাউল কিতাল হাত্তা আযানাকুম, যতক্ষণ আমি হুকুম না করেছি কেউ যেন যুদ্ধ শুরু না করো। তিনি আরও বলেছেন যা আল মুশরিকুন, মুশরিকরা চলে এসেছে দেখো তারা আসছে, লা ইয়াতাকাদ্দামান আহাদুন মিনকুম ইলা শাইইন হাত্তা আকুনা আনা উযিনুহু, আমি যতক্ষণ পারমিশন না দিয়েছি ওরা এগিয়ে আসলে কেউ তোমরা শুরু করবে না, আমার পারমিশন অপেক্ষা থাকবা। এরপরে তিনি আরেকটু নসিহত করলেন ইদা আকসাবুকুম ফারমুহুম ওয়াস্তাবিকুন আবলাকুম, যখন তারা তোমাদের একদম কাছে চলে আসে তখনই তোমরা বর্ষা দিয়ে শুরু করে দাও, হ্যাঁ। এরপরে আরও অ্যালাউ করো যে তারা তোমাদের আরও কাছে আসে তরবারি দিয়ে চান্স নিবা, দূরের থেকে খালি বসা এক বহুত আগে থেকে সারা শুরু করে দিলে কাছে আসতে পারলো না, কাছে আসতে দাও, কাছে আসতে দাও, যত কাছে আসবে তত তোমাদের জন্য সুবিধা হবে। এইভাবে করে তিনি তাদের ওনা থেকে কমান্ড দিচ্ছেন, যুদ্ধ এখনও শুরু হয় নাই। এরপরে এখন কোরাইশরা তারা ওদিক থেকে এগিয়ে আসছে, কোরাইশদের মধ্যে এখন কিছু কথাবার্তা হচ্ছে, তাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হচ্ছে, তাদের সিচুয়েশনটা কী এটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। এখন আমরা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাহিনী এখন রেডি আছে, তাদের বাহিনীর খবর কী এটা আমরা আগামী সপ্তাহে শুনি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ।